আসসালামু আলাইকুম। রমজান মাসের আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগের শুরুতেই দেখতে পেয়েছেন আমি একটু বাহিরে গিয়েছিলাম, আসার পথে কিছু ছোট মাছ কিনে এনেছি। বড় মাছের মধ্যে একটা বড় পাঙ্গাশ মাছ নিয়েছি মেয়েদের জন্য, আর কই মাছ নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন এই তিন চার রকমের ছোট মাছ এনেছি। এগুলো আমাদের নদীর মাছ সম্ভবত, অত ভালো করে আমি নাম জানি না, কিন্তু দুই একটা আমি চিনি। যেটা এখন খুলছি সেটা হলো পাবদা মাছ, আর সাথে আছে মলা মাছ, আরও বিভিন্ন রকমের মাছ এখানে আছে। তো বড় পাঙাশ মাছটা আমার মেয়েদের খুব পছন্দ, ওটা আমি কেটে এনেছি। ছোট মাছগুলো তো আর কেটে দিবে না, তো কই মাছগুলো কাটার জন্য বলেছিলাম, কিন্তু বাজারের মধ্যে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে রমজান মাসে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছিল না। তো এই জন্য বড় পাঙাশ মাছটা কাটিয়ে নিয়ে আমি চলে এলাম আর কি। এখন কি আর করা, কষ্ট করে আমাকে মাছগুলো একাই কাটতে হবে। ছোট মাছগুলো কাটা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে কই মাছ নিয়ে। কই মাছ যে কীভাবে কাটবো সেটাই ভাবছি আর কি। ভাবলে আর কি করা, কাটতে তো হবেই, কিছু করার নেই। তো এই তো বিভিন্ন রকমের মাছ এনেছি আমি। আসলে ছোট মাছ বাচ্চারা খেতে চায় না, এই জন্য বেশি একটা আনা হয় না। তো সেই জন্য খুব অল্প পরিমাণে এনেছি, মানে 1 কেজি, কোনোটা 1/2 কেজি পরিমাণে এনেছি। কই মাছ এনেছিলাম আর কি 1 কেজি। তো যাই হোক, বরাবরের মতোই আমার আজকের ডেইলি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকুন। তো সব মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে যতটা পেরেছি নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছ কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর ইফতারের ঝামেলায় যাচ্ছি না। তো এখন একটু রান্না করে নিব, ডাল রান্না করব, পাট শাক রান্না করব, আর মুরগির গিলা কলিজা রান্না করব। খুব সহজে আর কি রান্নাটা করে নিব। এখন যদি ইফতার বানাতে যাই তারপর আবার রান্না করতে হবে, এত এনার্জি আজকে শরীরে আসলে নেই। তো আমি এখন আমডাল রান্না করে নিব। ডালটা আমি বসিয়ে দিয়েছি। তো আমটা কেটে ধুয়ে এখানে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর পানিতে ভিজিয়ে নিলাম। তো ডাল ফুটে এসেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, হলুদ লবণ। এখন একটু ঘুটনির সাহায্যে ঘুটে বাগার দিয়ে নেব, তারপর ডালটা হয়ে যাবে নামিয়ে নেব। তারপর একটু পাট শাক রান্না করব। আম ডাল রান্না করলাম, রান্না করব পাট শাক, আর একটু তরকারি রান্না করে নিব, মুরগির গিলা কলিজার তরকারি আর কি, যেটা দিয়ে ইফতারিতে ভাবতেছি রুটি দিয়ে খাবো আর কি। যেহেতু ভাজাপোড় আজকে কিছুই করিনি ইফতার আইটেম, এই জন্য রুটি দিয়ে আজকে তরকারি দিয়ে খেয়ে নেব। তো এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি, রসুন পেঁয়াজে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন একটু ভালো করে লাল করে ভেজে বাগারটা দিব। ডালের মধ্যে আজকে আর ধনে পাতা দিব না, ধনে পাতা দিলে আমার কাছে মনে হয় নতুন কাঁচা আমের যে ফ্লেভারটা আছে সেটা হাইট হয়ে যায় অনেকটা, এই জন্য আজকে আর ধনে পাতা অ্যাড করিনি ডালের মধ্যে। তো ডাল বাগার দেওয়া আমার হয়ে গেছে। বাগার দেওয়ার পরে একটু ভালো করে জাল করে নামিয়ে নেব, তারপর পাট শাকটা ভাজি করে নেব। তো এভাবে আজকে আমি রমজান মাসের আজকের দিনটিতে ব্যস্ত সময় পার করলাম। তো আশা করছি আমার রমজান মাসের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করার অনুরোধ রইল। আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন, আর আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।